শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচার, রেশন দুর্নীতিকাণ্ড, পুরসভার নিয়োগ দুর্নীতিকাণ্ড, তার পাশাপাশি মিড ডে মিল এবং স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির ভয়ঙ্কর অভিযোগ তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি কিন্তু রাজ্য সরকারকে, রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিস্ফোরণ ঘটিয়েছেন। আর তার মধ্যেই কিন্তু শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, গরু পাচারে এবং রেশন দুর্নীতিকাণ্ডে গ্রেপ্তার হয়ে জেলে আছেন পার্থ চ্যাটার্জি, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা, অনুব্রত মন্ডল, জ্যোতিপ্রিয় মল্লিকের মতো তাবড় তাবড় রাজনৈতিক বিদ্রা হেভি ওয়েট তৃণমূল নেতা মন্ত্রী বিধায়করা। আর এবার মুখ্যমন্ত্রীর দুয়ারে ইডি, মুখ্যমন্ত্রীর দুয়ারে সিবিআই। এবার মুখ্যমন্ত্রীকে দুর্নীতিকাণ্ডে ইডি সিবিআই জেরা, এমনই কিন্তু বিস্ফোরক দাবিতে এবার সরগোল পড়ে গেল রাজ্য রাজনীতিতে। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, এমনই দাবি করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। দিলীপ ঘোষের দাবিতে কিন্তু একেবারে হুলস্থুল কালীঘাট। নতুন বছরে সিবিআই এর নেমন্তন্ন পাবেন দিদি, দিলীপ উবাজে এবার গভীর আশঙ্কা তৃণমূলের অন্দরেই। আবারও দিলীপ ঘোষের নিশানায় মমতা ব্যানার্জি, তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী দুর্নীতির অভিযোগে জেলবন্দী। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও কেন্দ্রীয় সংস্থার তলব করা উচিত বলে মনে করেন মেদিনীপুরের বিজেপি সাংসদ। তাঁর কথায় দিল্লির মুখ্যমন্ত্রী ইডির ডাক পেয়েছেন, আমাদের দিদি কেন ডাক পাবেন না। দিলীপ ঘোষের এই মন্তব্যে বিরাট আশঙ্কা এবার তৃণমূলের। নেতা মন্ত্রী বিধায়করা গেছেন, দিল্লিতে দুজন মন্ত্রী গেছেন, দিল্লির মুখ্যমন্ত্রীও ডাক পেয়েছেন, আমাদের দিদি কেন ডাক পাবেন না। তাঁর এত গুণধর ভাই বোন, বাড়ির লোক সবাই যদি ডাক পান, আসল জায়গাটা তো ওটাই, উনি কেন ডাক পাবেন না। এখন ডেকে সিবিআই চা খাক, কেমন চা দেখে আসুক। তিনি আরও বলেন, আমার মনে হয় নতুন বছরে এই সুযোগ আসবে, সিবিআইয়ের নেমন্তন্ন পাবেন দিদি, কেউ যেন বাইরে না থাকে। পার্থ বালু বলেছেন, সব দিদি জানেন, ভাইরা দিদিকে ভালো করে জানেন, নতুন বছরের আগে আরও কিছু লোককে জেলের ভাত খেতে হবে। এদিকে দিলীপ ঘোষের এহেন মন্তব্যে ক্ষুব্ধ তৃণমূল। দলের নেতা জয়প্রকাশ মজুমদার এ বিষয়ে সংবাদ মাধ্যমে বলেন, বিজেপির বিভিন্ন নেতারা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কী করবে তার আগাম পূর্বাভাস দিচ্ছেন। শুভেন্দু অধিকারী আগেই বলে দিচ্ছেন কার বাড়িতে কখন ইডি সিবিআই ইনকাম ট্যাক্স যাবে। অনেক ক্ষেত্রে এই পূর্বাভাস মিলেও যাচ্ছে। দিলীপবাবু বলছেন, ইডি চিঠি পাবেন দিদি, এতে প্রমাণিত হচ্ছে যে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি সিবিআইকে দলের সংগঠনে পরিণত করেছে বিজেপি। আর তার মধ্যেই কিন্তু এবারে বিস্ফোরক দাবি করলেন দিলীপ ঘোষ। এবার নতুন বছরের শুরুতেই সিবিআই ইডির নেমন্তন্ন পাবেন দিদি। সিবিআই ইডি নতুন বছরের শুরুতেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে দুর্নীতি ইস্যুতে ডেকে পাঠাবে, জেরা করবে, এমনই বিস্ফোরক দাবি করে রাজ্যে সরগোল ফেলে দিলেন দিলীপ ঘোষ। আর দিলীপ উবাজে এবার গভীর আশঙ্কায় তৃণমূল।